প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর কাশিয়াডাঙ্গায় ট্রেন অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু আহত দুই উপজেলা নির্বাচন পবা ও মোহনপুরের ছয় কেন্দ্রে হামলার সংঘর্ষ রাজশাহীতে উদযাপিত হল আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপজেলা পরিষদ নির্বাচন পবা ও মোহনপুর উপজেলায় ভোটগ্রহণ শেষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার গাছাতে ট্রেন ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং দুজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাশিয়াডাঙ্গা ক্রসিং এলাকায় ট্রেন পাসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে উঠে পড়ে অটোরিকশা এতে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি ঘটনাস্থলে বিশু নামের একজনের নিহতের খবর মিললেও অপর দুজন আহত ব্যক্তির এখনও পরিচয় পাওয়া যায়নি কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ইমরান হোসেন জানায় এ ঘটনায় আহত ও নিহতের স্বজনদের পরিচয় শনাক্ত হলে ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ছয়টি কেন্দ্রে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত এসব সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন এর মধ্যে মোহনপুরে বারো জন এবং পবায় একজন আহত হন বুধবার সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর গড়াতেই দুই উপজেলার চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা বিভিন্ন কেন্দ্রের আশেপাশে বিবাদে জড়ান প্রত্যক্ষদর্শীরা জানান রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের পারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাব্লু ও ঘোড়া প্রতীকের প্রার্থী ইমদাদুল হকের সমর্থকদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে বেলা এগারোটার দিকে হামলার ঘটনা ঘটে এতে একজন ছুরিকাহত হলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম রাব্বানি বলেন কেন্দ্রের বাইরে কি হয়েছে তা আমার জানা নেই কেন্দ্রের ভেতরে কিছু হয়নি অন্যদিকে রাজশাহীর মোহনপুর উপজেলার সিংহমারা হাটরা মহিষকুন্ড্রী কেন্দ্রের বাইরে আনারস ও কাপিরিজ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত বারো জন আহত হন সার্বিক বিষয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে আসা রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ সাংবাদিকদের জানান তারা সকাল থেকেই এই দুই উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে তবে কয়েকটি এলাকায় কিছু অতি উৎসাহী মানুষ গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বয়ের মাধ্যমে ঘটনাগুলো প্রতিহত করছেন উনত্রিশে মে আন্তর্জাতিক দিবস কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় দিবসটি উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি সদর দপ্তরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস দুই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত ওয়াইজিপি মোহাম্মদ মাসুদুর রহমান ভূয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ সকাল সাড়ে নয়টায় সার্কিট হাউস হতে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে আর সদর দপ্তরে এসে শেষ হয় সেখানে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন ফেস্টুন উডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রধান অতিথি সদর দপ্তর প্রাঙ্গনে একটি পরিজাত গাছের চারা রোপণ করেন এরপরেই আলোচনা সভা শুরু হয় আলোচনা সভা শুরুতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিহত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ এয়ারফোর্স এখন শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে তাদের গৌরব উজ্জ্বল ভূমিকা এবং বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল ভূমিকায় আমরা জাতি হিসাবে সম্মানিত বোধ করছি বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি এদেশ স্বাধীন না হতো তাহলে হয়তো আমরা বাংলাদেশ নামক পতাকা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারতাম না বিচ্ছিন্ন ঘটনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে বুধবার সকাল আটটায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত এবারের নির্বাচনেও এসব উপজেলার ভোট ছিল ভোটার খরা এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষ আচরণবিধি লঙ্ঘন নিয়ম ও ইভিএম মেশিন বিকল সহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবারের নির্বাচনে পবা উপজেলায় মোট ভোট সংখ্যা চুরাশিটি ভোটকক্ষের সংখ্যা ছয়শ ছাব্বিশটি মোট ভোটার সংখ্যা দুই লাখ ষাট হাজার আটশো আটত্রিশ জন তার মধ্যে এই উপজেলায় পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ত্রিশ হাজার নয়শো একজন এবং মহিলা ভোটার রয়েছেন এক লাখ উনত্রিশ হাজার নয়শো চৌত্রিশ জন এবং হিজড়া ভোটার রয়েছেন তিনজন অন্যদিকে মোহনপুর উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা পঁয়তাল্লিশটি মোট ভোটকক্ষের সংখ্যা চৌত্রিশটি মোট ভোটকক্ষের সংখ্যা তিনশো ছেচল্লিশটি এবং ভোটার সংখ্যা এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা বাহাত্তর হাজার সাতশো জন এবং নারী ভোটার সংখ্যা রয়েছে বাহাত্তর হাজার আটশো উনচল্লিশ জন আজকে চোদ্দটি উপজেলা নির্বাচন হচ্ছে তার মধ্যে রাজশাহী জেলাতে পবা এবং মোহনপুরে এই মুহূর্তে পবাতে আমাদের আছে হলো প্রায় চুরাশিটা আর মোহনপুরে পঁয়তাল্লিশটা তার মধ্যে দুইটা চরে আছে সমস্ত ব্যালট কিন্তু সকালে দুইটা চর ছাড়া বাকি সবগুলো ব্যালট কিন্তু সকালে গিয়েছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা কোনো আগেও ঘটে নাই পরবর্তীতে ইনশাল্লাহ ঘটবে না কারণ আপনারা জানেন যে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আমরা প্রতিটা কেন্দ্রে ইয়ে দিতে পেরেছিলাম বারো তেরো জনের বেশি না কিন্তু এই বছর দিচ্ছি আমি সতেরো থেকে ১৯ জন আর পাশাপাশি আপনারা জানেন যে প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিচ্ছে মোবাইল কোর্ট আছে এবং সংক্ষিপ্ত বিচার করার জন্য প্রতি উপজলে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে আছে আমাদের আনসারের মোবাইল মোবাইল ফোর্স আছে যেটা স্ট্রাইকিং তারপর আছে আমাদের এপিপিএনের আছে পুলিশের আছে এবং বিজিবির আছে অর্থাৎ কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো আশঙ্কা নাই তাও নির্বিঘ্নে আনন্দমুখর পরিবেশে যার ভোট যাকে খুশি তাকে দিতে পারবে ব্রাসেলস সিটি কর্পোরেশন পরিচালিত এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে জব ফেয়ার 2024 অনুষ্ঠিত হয়েছে বুধবার নগর ভবনের নবম তলায় দিনব্যাপী এমএলআই নগরীর 16টি প্রসিদ্ধ আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে উক্ত জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে 90 জনকে পেইড ইন্টার্নশিপের জন্য নির্বাচিত করেছে জফেয়ারে রাজশাহী মহানগরী ১৬টি আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে ফিন্যান্সিং কোর্স সম্পন্নকারী দুইশো জন শিক্ষার্থী এই জফেয়ারে অংশ নিয়েছে তাদের মধ্যে থেকে বিভিন্ন প্রতিষ্ঠান নব্বই জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে নির্বাচিত নব্বই জন বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে যোগদান করবেন তারা শিক্ষানবিস খালে ভাতা পাবেন পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ